ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই শতাধিক দোকান। হাওড়া জেলার সাঁকরাইল থানার অন্তর্গত রানীহাটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেল। সূত্রের খবর, একটি চপের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিসংযোগ ঘটে। ঘটনাস্থলে এসে পৌঁছে স্থানীয় পুলিশ প্রশাসন ও দমকল বাহিনী। দমকল বাহিনীকে খবর দেওয়ার অনেক পরে দমকল বাহিনী আসার কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাওড়া জেলার মধ্যভাগে অবস্থিত রানীহাটি আর রানীহাটি বাস স্টপেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থান ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত। বাস স্টপেজ এলাকায় যে বিশাল মার্কেট রয়েছে তার পার্শ্ববর্তী কয়েক বর্গ কিলোমিটার এলাকার মানুষ সেই মার্কেট থেকে পাইকারি ও খুচরা কেনাবেচা করেন। আনুমানিক শতাধিক সবজি ফল মাংসের দোকান সহ আরো অন্যান্য দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে সরকারকে ক্ষতিপূরণ দিয়ে পাশে থাকার জন্য আবেদন জানানো হয়েছে। প্রথমটা এখানে চপের দোকানে চপ ভাজতে গিয়ে উনি চপ ভাজতে ভাজতে ওই অবস্থায় বাইরে গেছিলেন, সেইখান থেকে আগুনটা লেগেছে পুরো। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।